নির্বাচনে 25 নং রামপুর ওয়ার্ডের 25 নং রামপুর ওয়ার্ডের জনদৃষ্টি কা ফিনাল মনোনীত কাউন্সিলর পদবতে বিজয়ের বার্তা কথাই প্রচলিত আছে মাঘের শীতকে যেন বাঘও ভয় পায়, আর সেই শীতকে উপেক্ষা করে প্রার্থী ও সমর্থকগণ ছুটে চলেছেন পাড়া মহল্লায় চষেক নির্বাচনের গণসংযোগে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে নগরীর 25 নং ওয়ার্ডে চলমান রয়েছে ওয়ার্ডের গণমানুষকে সাথে নিয়ে আব্দুস সবুর লিটনের নিয়মিত গণসংযোগ। গণসংযোগটি ওয়ার্ডের বড়পুকুরপার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে হাসান শাহ মাজার গলি হয়ে চৌধুরী বাড়ি সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় এসে শেষ হয়। এ সময় প্রার্থী আব্দুস সবুর লিটন বলেন, দলের ঊর্ধ্বতন নির্দেশনা মেনেই সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চলছে। রাজল ভাই অত্যন্ত খুশি, উনি আমার এখানে গত পরশু দিন উনি গণসংযোগ করতে এসে এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। রামপুর ওয়ার্ড, সম্পূর্ণ রামপুর ওয়ার্ডের মানুষ ওনার গণসংযোগে প্রতি ঘর থেকে লোক বেরিয়ে এক হিসেবে সম্বর্ধনা দিয়ে ওনাকে রামপুর ওয়ার্ডে পূর্ব রামপুর থেকে পশ্চিম রামপুর পর্যন্ত সবাই একসাথে ছিল। গতকালকে আমি শুনেছি মহানগর আওয়ামী লীগ মিটিংয়ের মধ্যে উনি এটা নিয়ে প্রাউড ফিল করেছেন যে রামপুর ওয়ার্ডের মতো যদি 41টা ওয়ার্ডে এরকম যদি লোকজন নেতাকর্মী যদি বেরিয়ে আসতো তা গণসংযোগ করতো, তাহলে 41টা ওয়ার্ডের মধ্যে ইনশাল্লাহ নৌকার জয় সুনিশ্চিত। উনি এটা গতকালকে বলেছেন এবং রামপুর ওয়ার্ডের মানুষ 27 তারিখ দেখিয়ে দিবে এই রামপুর ওয়ার্ড জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা জনরাল রেজাউল করিম ভাইকে যে নৌকা প্রতীক দিয়েছেন উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাকে এই রামপুর ওয়ার্ডটাকে কাউন্সিলর মনোনীত করেছেন। টিফিন কেয়ারের মার্কা আমার মার্কা এবং এখান থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হুরারা বিউটি ওনার মার্কা মোবাইল মার্কা, এই তিনটি মার্কা ইনশাল্লাহ রামপুর 27 তারিখ বিপুল ভোটের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন। সবাই যেখানে শান্তি বজায় রাখে সেভাবে তারা আগাতে হবে, এটাই আমার নির্দেশ। সবাইকে নিয়ে লিটনের টিফিনের মার্কা ভোট দেওয়ার জন্য যাব এবং তাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। গণসংযোগ চলাকালে আব্দুস সবুর লিটন তৃণমূলের গণমানুষের ডোর টু ডোর সাক্ষাৎ করেন এবং ওয়ার্ডের সর্বসাধারণের কাছে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। এ সময় নারী ভোটারদের আগ্রহ ও প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়া হয়। প্রত্যাশা, উনি তো আগেও ছিলেন আমাদের এখানে, এখানে কমিশন আগে ছিলেন, অনেক কাজ করেছেন। প্রথম হচ্ছে মাদকটা যেন নির্মূল হয় আমাদের দেশে, তিনি যে মাদকটা নির্মূল করে যেন একটা সুন্দর একটা যেন সমাজ যেন প্রতিষ্ঠা করতে পারে, এটা হচ্ছে আমাদের চাওয়া। দশরা যেন জয় করি, তার দশরা যেন জয় করে দোয়া করি, আর আল্লাহ রহমত রিটুন বাবারও দোয়া করি, আরও যেন সহযোগিতা করে, আরও যেন সাহিত্যারি, আর এল্লা আল্লাহ তৌফিক দক। জনাব আব্দুস সবুর লিটন ভাই আমাদের সবার মাঝে এগিয়ে আসেন, শিক্ষাঙ্গনে ক্রীড়াঙ্গনে জনাব আব্দুস সবুর লিটন ভাই তার প্রত্যেকটিতে অবদান রয়েছেন। নৌকার প্রতীক, টিফিন কারিয়া প্রতীক এবং মোবাইল প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করব। আমরা ওনার কাছে তরুণ সমাজের জন্য, যুব সমাজের জন্য, যুব সমাজের উন্নয়নের জন্য যে যে জিনিসগুলো বাধা, যেমন মাদকদ্রব্য একটা বড় বাধা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদক মুক্ত রামপুর গড়ার জন্য যা যা করা প্রয়োজন, ভূমি দস্যুতা নিয়ন্ত্রণে যা যা করা প্রয়োজন, আমরা তা ওনার কাছে তাই প্রত্যাশা করি। প্রসিদ্ধ রামপুর ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর পদপ্রার্থী, গণমানুষের নেতা, দানশীল সমাজসেবক, মানবতার নেতা এই আব্দুস সবুর লিটনের সমর্থনে আমরা আজকে অলিয়ে গলিয়ে পাড়া মহল্লায় ভোট প্রার্থনা করতেছি। নৌকার প্রতীক রেজাউল করিম চৌধুরীর মেয়র প্রার্থীর জন্য ভোট চাচ্ছি। আমরা চাচ্ছি এই 25 নম্বর রামপুর ওয়ার্ডের অনেক জায়গায় এখন অবহেলিত আছে, আগামীতে আল্লাহ যদি উনি নির্বাচিত হয় আব্দুস সবুরের নেতৃত্ব ক্রীড়া, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক যত এখানে অসম্পূর্ণ রয়ে গেছে, আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে তার কাছে জোর দাবি জানাবো যেন এই কাজগুলি তিনি সম্পূর্ণ করতে পারে। আমরা লিটন ভাইকেই চাই, ওনাকে মন থেকেই চাই, আগামীতে এবং ভবিষ্যতের জন্য, আমরা বর্তমানের জন্য ওনাকেই চাই, নারীদের জন্য অবশ্যই কাজ করবেন। লিটন ভাই আমাদের জন্য, সবার জন্য কাজ করছে ভালো, এবং কি লিটন ভাইয়ের জন্য আমরা সবসময় থাকবো, আসি। লিটন ভাইকে আমরা ভোট দিব, উনি যেন আমাদের এলাকায় উন্নতি করতে পারে, উনি যেন আমাদের পাড়ার সমাজের সব দিক দিয়ে সবকিছু করতে পারে, এই আশা করি, আমরা আশাবাদী আছি ওনার উপরে। উনি যেমন জনদরদী তরুণ সমাজের জন্য এক বিশ্ব সমাজসেবক, এই করোনা মহামারীতে উনি যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যেভাবে মানুষকে উপকৃত করছেন, পুরো 41টা ওয়ার্ডে আমরা যারা তরুণ সমাজ আছি তারা সবাই উনার কাছে ঐক্যবদ্ধ যে আমরা টিফিন কেরিয়া মার্কাকে বিপুল ভোটে জয়যুক্ত করে এবং নৌকাকে বিপুল ভোটে জয়যুক্ত করে 27 তারিখ একটা সুন্দর একটা নির্বাচন উপহার দিবস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমরা ভাইয়ের কাছে খুব ভালো ধরনের প্রত্যাশা রাখি, লিটন কমিশনার ভাই খুবই ভালো লোক, আমরা চাই সে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। গণসংযোগটি শুরু হতে শেষ পর্যন্ত তৃণমূল সহ সর্বসাধারণের অংশগ্রহণ ছিল চোখে পড়বার মতো।
এই সময় প্রার্থী আব্দুস সবুর লিটনকে টিফিন ক্যারিয়ার মার্কায় সমর্থন দিতে নারী পুরুষদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এছাড়াও তরুণ ভোটারদের সম্মিলিত অংশগ্রহণে গণসংযোগটি প্রাণবন্ত হয়ে ওঠে। কোন রকম মাদক ব্যবসায়ী রামপুরবাড়ে থাকতে পারবে না। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাড়া মহল্লায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই 25 নম্বর ওয়ার্ডে তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি। এখানকার তরুণ ভোটার এবং গণমানুষ মনে করছেন 27 তারিখের যে নির্বাচন এবং সেই নির্বাচনকে তারা তাদের ভোটের মধ্য দিয়ে এবং তৃণমূলের ভোটের মধ্য দিয়ে তারা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন। 25 নম্বর ওয়ার্ড থেকে মনির হোসাইন তুষি, বাংলাধারা, চট্টগ্রাম।